এখন আলোচনা করব পদার্থবিজ্ঞানের ব্যবহারিক, দ্বিতীয় পত্র ব্যবহারিক নিয়ে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? প্রত্যেক পরীক্ষা থেকে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে, ঠিক আছে? একটা পরীক্ষা সম্পন্ন করবো এখান থেকে, যে কোনো একটা 5টার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? আর ব্যবহারিকে তোমাদের 5 নম্বর থাকবে, আর ব্যবহারিক খাতায় তোমাদের 3 নম্বর থাকবে। তাহলে দেখতেছ, এই ব্যবহারিক প্রশ্নটা তোমরা দেখলে এখান থেকে তোমরা সবকটাই তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখে নিয়ে যাবে। ওই প্র্যাকটিক্যাল খাতায় তোমাদের কাছেই থাকবে, ইচ্ছে করলে তোমরা দেখে দেখে লিখতে পারো, ঠিক আছে? তো আর তা না হলে একটু মুখস্থ করে গেলে, তাহলে রাখি। আর আমার প্রত্যেকটি ভিডিও আমার এই চ্যানেলে আছে, প্র্যাকটিক্যালের 2022 সালে। তো তোমরা আমার চ্যানেলটিকে ঘুরে আসো অন্য প্র্যাকটিক্যাল প্রশ্ন পাওয়ার জন্য। তাহলে রাখি, আল্লাহ হাফেজ।